ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জাহাঙ্গীর আলম ভাই প্রশ্ন করেছেন যে প্রতি মাসে আমি যে টাকা পাঠাই সেটা ব্যাংকে রাখা হয়, তো এই টাকা যেহেতু প্রতি মাসে পাঠাই তাহলে এটার জাকাত আদায় করবো কেমন করে? জাকাতের মূলনীতিগুলো আপনাকে আমাকে জেনে রাখতে হবে। মূলনীতির অন্যতম একটি হচ্ছে যে আপনার টাকা নিসাব পরিমাণ হতে হবে, মানে টাকা যতটুকু হলে জাকাত আদায় করা যায়। যেমন নিসাব ধরতে গেলে আপনাকে 7.5 তলা আলহামদুলিল্লাহ 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রূপার যে দাম, যে বাজারজাত মূল্য, সেটা আপনাকে বের করে নিয়ে এসে দেখতে হবে যে ওই পরিমাণ টাকা আপনার হয়েছে কিনা, এবং এই পরিমাণ টাকা আপনার পূর্ণ 1 বছর থাকে কিনা। যদি দেখা যায় যে টাকা কমে যাচ্ছে তাহলে ওটা জায়গাতে লাগবে না, আর যদি দেখা যায় যে না ওই পরিমাণ থাকছে তার ওপরে কিছু হয়তো ওপরে উঁচু হচ্ছে অথবা নিচু হচ্ছে কিন্তু ওই পরিমাণে থাকছে, তাহলে ওইটা জাকাত আদায় করতে হবে শতকরা 2.5 টাকা। বুঝতে পেরেছেন? এইভাবে আপনি পূর্ণ 1 বছর পর পর এটার হিসাব করবেন। 1 বছর পূর্ণ আছে জাকাত আদায় করবেন, পূর্ণ নাই জাকাত আদায় করবেন না, সাধারণভাবে দান সদকা যেটা করার সেটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।